মা গর্ভাবস্থায় কান্নাকাটি করলে শিশুর উপর কি প্রভাব পড়ে? নারী জীবনের সব থেকে সেন্সিটিভ সময় হলো গর্ভকালীন সময়। এই সময়ে গর্ভবতী মায়ের খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম এমনকি আবেগও যথেষ্ট প্রভাব ফেলে তার গর্ভে থাকা শিশুটির ওপর। গর্ভাবস্থায় মায়ের মানসিক চাপ বা স্ট্রেস অথবা কান্নাকাটি গর্ভে থাকা শিশুকে কতটা প্রভাবিত করে এবং ক্ষতি করে সে বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। 1. যদি আপনি চাপে থাকেন, তবে এটির ফলে আপনার দেহটি সঠিকভাবে কাজ নাও করতে পারে, যার ফলস্বরূপ এটি আপনার শিশুর উপর প্রভাব ফেলতে পারে এবং আপনার শিশু বিভিন্ন সমস্যায় পড়ে যেতে পারে। 2. প্রথম 3 মাসে আপনি যদি অতিরিক্ত কান্নাকাটি করেন এবং হতাশ হয়ে পড়েন, তাহলে আপনার মিসক্যারেজ হতে পারে। 3. অতিরিক্ত কান্নাকাটির কারণে আপনার বেবি নির্ধারিত তারিখের আগেই ডেলিভারি হতে পারে, যে কারণে আপনার অপুষ্ট শিশু জন্ম নিতে পারে। 4. দেখা গেছে যে সকল মায়েরা গর্ভবতী অবস্থায় বেশি কান্নাকাটি করে, তাদের বাচ্চা গর্ভে বসে হতাশ হয়ে যায়, এর ফলে কম ওজনের শিশুর জন্ম হয়। 5. গর্ভের বাচ্চা মায়ের সকল কথোপকথন, স্পর্শ, ভালো লাগা, খারাপ লাগা সহ সব ধরনের অনুভূতি খুব ভালোভাবে বুঝতে পারে, তাই মা যদি বেশি কান্নাকাটি করে, তবে ওই বাচ্চা জন্মের পরে শৈশবে হতাশাজনিত অসুখে ভুগতে পারে। এবং 6. অনেক সময় দেখা যায় কোনো কোনো মা তার অপ্রত্যাশিত গর্ভধারণের কারণে সর্বদা চিন্তিত থাকেন এবং কান্নাকাটি করেন। এসব ক্ষেত্রে বাচ্চা মানসিক রোগে আক্রান্ত হতে পারে, এমনকি একটা নির্দিষ্ট বয়সের পরে মানসিক রোগ দেখা দিতে পারে। সর্বোপরি কান্নাকাটি করা যেতে পারে, তবে অতিরিক্ত নয়। অত্যাধিক মানসিক চাপে মা নিজের সঠিক খেয়াল না রাখতে পারার কারণেই মূলত সব ধরনের সমস্যা তৈরি হয়। আল্লাহ সকলকে বেশি বেশি ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।